সত্য কথা বলেছিলুম,
তাতে দোষ কি হয়েছে কিছু না তবে এমন করে বাধ্য কেন তোমায় এই বা ক্ষতি কি হলো সত্যের মধ্যে মুক্তি পেয়েছি এ বন্ধন তারই সত্য সাক্ষী হয়ে রইল এরা তোমাকে এমন করে পশুর মতো রাস্তা দিয়ে বেঁধে নিয়ে চলছে নিজেদের লজ্জা লাগে না ছি ছি এরাও তো মানুষ ভিতরে মস্ত একটা পশু রয়েছে যে মানুষের অপমান ওদের মাথা ফিট হয় না কিন্তু ভিতরকার ভিতরকার জানোয়ারটার লেজ ঘুরতে থাকে ঘুরতে থাকে ভাই আমার তোমার নামে খুশি ছিল তোমার জেনে নিয়েছি চাবুক পেয়েছে যে চাবুক দিয়ে ওরা কুকুর মারে যে চাবুক দিয়ে ওরা কুকুর মেরে যে রশি দিয়ে ওরা এই চাবুক তৈরি করেছে সেই চাবুকের রশি দিয়ে ওদের পোষায় জপমালা তৈরি যখন ওরা ঠাকুরের নাম জপ করে তখন ওরা সব ভুলে যায় কিন্তু ঠাকুর খবর রাখে আমাকে ওই এমনি করে তোমার সঙ্গে বেঁধে নিয়ে যান ভাই আমার তোমার এ মা যদি আমি না না পাই তাহলে তাহলে আসতে কোথায় আসবে বুঝবে না এখন ধরা পড়লে চলবে না একটা বিপদের কাজ করবার আছে যে করে পারিস ওকে খুঁজে বের কর এই কাজ সহজ নয় আমি কি করে বলবো যে ভাই তোমাকে আমি সুন্দর হাতে বিদায় দিচ্ছি কারণ যে বাড়ি কিশোর ওই মা আমার কাছ থেকে মনে যে আগুন জ্বালিয়ে দিয়েছ তাকে অন্তরে সব ধর্ম প্রকাশ পেয়েছে আর কি চাই মনে আছে নির্মাণকে পালো অন্তরে দিয়ে দিতে হবে আমার বুকে আছে বাড়ি শুনতে পাচ্ছিস ফসল কাটা গান Thank you.
সাক্ষী আছে, যৌবনকে মেরেছি এতদিন ধরে, আমার সমস্ত শক্তি নিয়ে কেবল যৌবনকেই মেরেছি, মরা যৌবনের অভিশাপ লেগেছে আমাকে। অদ্ভুত সে ছেলে, বালিকার মতো তার কচি মুখ, কিন্তু সে স্পর্ধা করে আমাকে আক্রমণ করতে এসেছিল। তুমি আমার সঙ্গে লড়বে, আমি যে তোমাকে এই মুহূর্তে মেরে ফেলতে পারি নন্দিনী, তারপর মুহূর্তে মুহূর্তে আমার মরা তোমাকে মারবে, আমার অস্ত্র নেই, আমার অস্ত্র মৃত্যু। তাহলে কাছে এসো, চলো আমার সঙ্গে, আর আমাকে তোমার সঙ্গী করো নন্দিনী। কোথায় যাব আমার বিরুদ্ধে লড়াই করতে? সময় হয়েছে, বুঝতে পারছো না সেই লড়াই শুরু হয়েছে? এই আমার সাজা, আমি ভেঙে ফেলে দণ্ড, তুমি ছিঁড়ে ফেলে কেদম, তারপর তোমার হাত এসে আমার হাতের মধ্যে দিয়ে আমাকে মারুক, মারুক, সম্পূর্ণ মারুক, তাতেই আমার মুক্তি। রাজা চরিত্রের অবসর। আমি শিক্ষার্থী